এখন বাজে সকাল 3:45। এখন আমরা যাচ্ছি বারাটাঙ্গের জন্য বাস নিতে। বারাটাং বাসে গেলে খরচা অনেক কম হয়, আর বাসের টিকিট অনলাইন বুক করতে হয়, সেটার ওয়েবসাইট আমি আপনাদের দিয়ে দেবো। আর কাউন্টারেও টিকিট পাওয়া যায়, বাট সেটা না পাওয়ার চান্সেস অনেক বেশি। আর 8 নম্বর বাস পোর্ট ব্লেয়ার টু বারাটাং, এই বাসটাই যায়, তো সেটাই আপনাদের দেখাচ্ছি এখন। এখন আমরা এসেছি জিরকাটাং চেক পোস্টে। জিরকাটাং চেক পোস্টে 5:30টার সময় পৌঁছে দিয়ে গেছে। এটা আমাদের বাস পোর্ট ব্লেয়ার টু বারাটাং 8 নম্বর বাস। এখানে সব চেকিং হয় জিরকাটাং চেক পোস্ট। সকাল 6:00টার সময় চেক পোস্ট খুলবে। ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখানে ফটো তোলা বারণ। এরপর থেকে রিজার্ভ ফরেস্ট শুরু হয়ে যাবে জারোয়াদের এলাকা। এরপর থেকে এখানে সব গাড়ি দাঁড়িয়েছে। সকাল 6:00টার পর থেকে গাড়ি ছাড়া শুরু হবে। এটা হলো চেক পোস্ট। ওই যে পুলিশের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 56-57 কিলোমিটার রাস্তা, যেটা জিরকাটাং চেক পোস্ট। এরপর আরও 50 কিলোমিটার গেলে বারাটাং পৌঁছে যাব আমরা। 7:30 সকাল টাইম, 7:30তেই আমরা বারাটাং পৌঁছে যাব। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিজার্ভ ফরেস্ট। এখানে ছবি তোলা বারণ। এরপর থেকে ছবি তোলা একদম বারণ। জারোয়াদের সব বাসস্থান। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সকাল 6:00 বাজলেই সব খুলবে রাস্তা। পরপর 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 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চেক পোস্টের পর এখন সোজা গাড়ি দাঁড়ালো মিডল স্ট্রিট জেটিতে। এটা জেটি ঘাট। মিডল স্ট্রিট জেটি থেকে আমরা এখন যাচ্ছি বারাটাং জেটির দিকে। তো এটা গভর্নমেন্ট ফেরি, 12 টাকা করে টিকিট কেটে যেতে হয়। আর বারাটাং জেটিতে গিয়ে লাইমস্টোন কেভ আর ম্যানগ্রোভ দেখার জন্য আলাদা করে টিকিট করতে হয়। তো সেটাই হলো এই টিকিট। আমরা এখন যাচ্ছি বোটে করে ম্যানগ্রোভ দেখতে। তো ম্যানগ্রোভ থেকে পায়ে হেঁটে আবার এই জঙ্গলের ভেতর দিয়ে লাইমস্টোন কেভ আছে, ওটাও দেখাবো আপনাদের। আর এখানে জারোয়া দেখতে পেয়েছিলাম আমরা। আর ছবি তোলায় বারণ। এখানে ছবি তোলা যায়, কিন্তু মাঝে যেখানে জারোয়াদের বাসস্থান সেখানে ছবি তোলা বারণ। তো আপনারা দেখতে থাকুন সেটাই। লাইমস্টোন কেভ দেখতে জঙ্গলের ভেতর দিয়ে। এখন আমরা এই ভেতর দিয়ে ঢুকবো।
এই ভেতর রাস্তা এইটা দিয়ে ঢুকলাম আমরা। এটা হচ্ছে ভেতরের রাস্তা। অসাধারণ দৃশ্য দেখো, রাস্তা দেখো, সাইডে সাইডে হাত রাখো না, ঠিক আছে, গাছপালা আছে। এখন এই রাস্তা দিয়ে আমরা যাব লাইমস্টোন কেভ দেখতে। বাস এইটুকু এটা কোথায় যাচ্ছে আবার? এটা এই ইঞ্জিনটি কোথায় যাচ্ছে? यहाँ पे क्या है, क्या है, क्या बोल रहे? ठीक है ठीक है। अरे वो लोग कहाँ जा रहा है? अच्छा अच्छा এখন আমরা যাচ্ছি লাইমস্টোন কেভ দেখতে। তো এটা তারই রাস্তাপথ, তাই আপনাদের ম্যানগ্রোভগুলো একটু দেখিয়ে দিলাম। তো এটা হয়ে প্রায় 10 মিনিট মতো হাঁটতে হবে, তারপর আমরা দেখতে পাবো চুনাপাথরের গুহা। তো আমরা অন দা ওয়েতে এখন যাচ্ছি চুনাপাথরের গুহা দেখতে, তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি লাইমস্টোন কেভ দেখতে। 1.1 কিলোমিটার টোটাল রাস্তা। ডিপসি হ্যাঁ না নাম? ওকে স্যার, পানি বোতল দাও। চারু আর ঘর এখানে নেই, সাইড করাবে, থোড়া সা সাইড দিয়ে দাঁড়া। দেখে নিচে দেখে নিচে দেখে। আচ্ছা 12:30 বাজে উধার জানা হয় না, মিডিল স্ট্রিট মে জানা হয় না? 12:30 গেট পড়তে হয়, কিন্তু 3 বাজে হম লোগ কা বাস হে। আপকা 3 বাজে বাস হে, মান বাকি 12:30 গেট পড়নে। আচ্ছা 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 আচ্ছা। আপকো কিস মে হে স্যার? হ্যাঁ আলো বাস মে হে স্যার, বাস মে হে, বাস মে হে। আপকো চিন্তা নেই স্যার, বাকি কো 12:30 গেট পড়নে। আপকো 3 বাজে গেট হে তো মালুম হে। আপনার শুভ নাম কে? রাজমোহন। রাজমন? রাজমোহন। আচ্ছা আপ ক্যালকাটা সে আয়ে? आप जहाँ से पोर्ट चढ़े थे हाँ वहीं पे रहते, बाराडंग में। अच्छा हाँ, वो तो कहना, वो तो वहीं से जाना पड़ेगा। अच्छा मैं और सेकंड थिंग बोल रहा हूँ, वो जो क्या बोलते हैं स्मार्ट बेलकनो, तो फिर बोट जाके वहाँ से जाना पड़ेगा ना? जहाँ से आप बोट चढ़े थे हाँ वहाँ से गाड़ी पे बाय रोड जाना पड़ते हैं। आज कितना दूर है यहाँ से गाड़ी से? आपको 9 किलोमीटर है। अच्छा अच्छा, आप जाने जाते हैं मनोज से बात करिए, वो गाड़ी बुक कर देंगे। हाँ हाँ, नहीं तो उनका स्कूटी ले लेंगे हम। हाँ ले लीजिए, उनका स्कूटी ले लेंगे। आप जान जाते मनोज से बात कर लीजिए। हाँ हाँ बिल्कुल, मैं कॉल कर लूँगा। अच्छा यहाँ पे जारवा है कि नहीं सर? यहाँ पे जारवा नहीं है। अच्छा अच्छा, यहाँ पे छोटे से गांव है। अच्छा ये गांव का नाम क्या है? ये गांव का नाम है नायडरा। नायडर? नायडरा, नायडरा। ये रांची झारखंड वाले लोग हैं। अच्छा अच्छा अच्छा, इनका माँ बाप बचपन से यहाँ पे लोग बसा लिए। अच्छा यहाँ पे लोग खेती करते हैं। अच्छा यहाँ पे खेती भी होता है? खेती में चावल सब्जी होते हैं।
ओके, ये गांव पे बिजली नहीं है। बिजली नहीं है यहाँ पे? अरे कारण नहीं है यहाँ पे रहते सर, सोलर लगते हैं। सोलर, सोलर बैटरी, सोलर बिजली तो मेरा घर पे भी पहले नहीं था बचपन में, अब तो आराम से चलो, आराम से चलो। अभी लाइमस्टोन के पहुंचने वाले हैं, 1 किलोमीटर रास्ता है टोटल। केव में क्या है? पहले सी के नीचे थे। अच्छा अच्छा, मेरे को लगा इसमें, अच्छा मतलब क्या नेचुरली हुआ है ना ये? सब नेचुरली बनी है। अच्छा, पानी के नीचे में था ये? हाँ, 2004 में जब बुका माने कान केव ऊपर आ गया तो पानी चले गए। ओके, चारों बार समुद्र के पानी थे, पूरा अंधेरा अंधेरा दिखेगा तो। हाँ, अंधेरा दिखेगा ना, फोन पर लाइट ऑन करना पड़ेगा। हट बना के रखा है, ये क्या है? ये सर यहाँ पे बैठे आप रेस्ट कर सकते हैं, फॉरेस्ट डिपार्टमेंट बैठने के लिए। इनका फॉरेस्ट डिपार्टमेंट ड्यूटी करने के लिए। अच्छा 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 अच्छा, वो पति के जब भी बन रहे हैं। हाँ हाँ, इसको चलने पर दिखाते वहाँ बैठ सकते हैं, जिसको ये जो वाले लोग वहाँ बैठते हैं लोग। हाँ, ये रास्ता मैं यूट्यूब में देखा हूँ, ये वाला सामने वाला जो रास्ता है यूट्यूब में। हाँ, यूट्यूब में बहुत सारा वीडियो है अंकल, बहुत सारा वीडियो है। यहाँ के लोग जाते हैं यूट्यूब पर डाल देते हैं, देखते हैं ना सर। देख के चलो, देख के चलो। इधर इधर गांव तरफ है, इधर घर सब कुछ है। ये वाला मेरे को याद आ रहा है, इन्हें बाड़ी जा रहे बोल लो जी, लोकल घर आज जैसे कारेंट फारेंट नहीं, डाटा छोटो ग्राम, इलेक्ट्रिक विहीन ग्राम, ये सोलर सिस्टम आज इन्हें मोबाइल वोबाइल कुछ नहीं चलता ना इधर। यहाँ पे एयरटेल और BSNL चलता है, लेकिन एयरटेल मेरा तो एयरटेल है, एयरटेल का मतलब टावर है, कॉल होगा लेकिन इंटरनेट नहीं चलेगा। अब BSNL का पता नहीं क्या है, मेरा तो जियो है, नहीं चल रहा। जियो तो बस वहाँ पे पोर्ट ब्लेयर में चलेगा। एटा का ग्राम, ग्रामीण रास्ता दिए लाइमस्टोन केव, चूना पाथरेर गुहा देखते जाच्छी। अच्छा, यहाँ पे धान भी होता है ना? हाँ, यहाँ पे लोग खेती करते हैं। अच्छा, तो ये रास्ता थोड़ा सा अच्छा कर देता हम लोगों के लिए। सर ये फॉरेस्ट वाले बोलते सर कुछ करते नहीं, उनका काम क्योंकि इतना सारा लोग आता है, इतना सारा लोग देखता है यहाँ पे सब कुछ है, उनका काम है करने ना डिपार्टमेंट। हाँ हाँ हाँ, तो ये तो अच्छा अच्छा सा बढ़िया सा एक रोड बना देता है यहाँ। हाँ, ये बात भी सही है, ये ऐसे ही रोड है ना। ये अच्छा लग रहा है। लेकिन क्या ना, बारिश बारिश का चक्कर में ये पूरा ज्यादा स्लिप होते हैं, कि बारिश में ज्यादा मिट्टी गीला हो जाते हैं। और कितना सर जी? किलोमीटर रास्ता टोटल, हाफ रास्ता तो मैंने ऐसे ही गेलाम। হ্যাঁ, এটাই আর কি। তো এখানে ওইটাই বলছি যে এখানে ওই একটা ভালো করে মানে সবাই তো আসে টুরিস্টরা, তো এখানে এখানে অটোর ব্যবস্থা করে দিলে এইটুকু হেঁটে হেঁটে কেন যাবো, অটো তো করে চলে যায়, 1 কিলোমিটার রাস্তা। না না, এটা এটা এই রাস্তাটাকে, হ্যাঁ রাস্তা করে দিতে বলছি, এটা সুন্দর। গাছের নাম লেখা আছে, আস্তে 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 আস্তে, ওটা কোনো দরকার নেই তাড়াহুড়া করা। জঙ্গল পথ রাস্তা, এদিকে জঙ্গল এদিকে জঙ্গল।
আস্তে যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়া করার দরকার নেই। আমার ধরতে হবে না, আমার এসব অভ্যেস আছে, আমি এখানকার বাসিন্দা। না না, এই বৃষ্টিতে এগুলো স্লিপ, মানে শ্যাওলা পড়ে গেছে, তো শ্যাওলা পড়ে গেছে, এগুলো স্লিপ করে আর কিছুই না। আচ্ছা, কেব শুরু হো গিয়া, লাইমস্টোন কেব স্টার্ট হ্যায়, এন্ট্রি পয়েন্ট এই হ্যায় না। লাইমস্টোন কেভ 200 মিটার, মানে বাস তিনটাই, মানে না না খাবার নিয়ে যাও, কিন্তু কোনো প্লেনের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, নিম্বু পানি, গরমে গরমে নিম্বু পানি, আমলোক দু গ্লাস নিম্বু পানি দিয়েছে তো। উফ, কি গরম। এখানে সবাই এসে লেবুর জল খাচ্ছে, লেবুর জল বলিস, ইয়াসে 100 মিটার না, কেন থাক গিয়ে আ পিলে যে আরাম বাইট কে পিলে যে। বাহ বাহ, কত বড় বড় লেবু গুলো, দেখো এই লেবু জলটা খাওয়া দরকার, এতটা ঘাম, একটা একটু হাওয়া নেই ভেতরে। এবার মনে হচ্ছে লাইমস্টোন কেভ শুরু হবে। এই গাছটার নাম কি দেখো, এই তো লাইমস্টোন কেভ। দেখো কেভের ভিতরে কিন্তু পুরো অন্ধকার, তখন DSLR ছাড়া মোবাইলে ভালো ছবি আসবে না। হ্যাঁ পুরো অন্ধকার, এই জন্য তো ক্যামেরাটা নিয়ে আসে, নাহলে তো আমি মোবাইলে আসবে তত ভালো আসবে। না না, ক্যামেরা মোবাইল ফটোগ্রাফি এরাও, মানে আমি মোবাইলেও করতে পারি। এই মনে হচ্ছে লাইমস্টোন কেভ শুরু হবে এবার। এটা সাপের বাচ্চা, সাপ নেই এখানে। কি নাম তোর, কি নাম, কি হ্যাঁ চলো চলো চলো, এই তো এবার অন্ধকার চড়বে। ডোন্ট টাচ ইনসাইড লাইমস্টোন কেভ, টাচ নাহি করনা হ্যায়। বাপ রে বাপ, এরা মানে এরা মানে তাড়াহুড়ো করছে, আর একটা টিপ দেবে। চুনা পাথর তো বোঝাই যাচ্ছে না, কোথায় চুনা পাথর, না চুনা পাথরে শ্যাওলা পড়ে গেছে। চুনা পাথরে কি শ্যাওলা পড়ে গেছে নাকি, চুনা পাথর বোঝাই যাচ্ছে না। চুনা পাথর তো সাদা থাকে, হ্যাঁ অন্ধকার তো। চুনা পাথরে টাচ করা যাবে না।
চুনা পাথরগুলো তো শ্যাওলা পড়ে গেছে, সেই জন্য এরকম না হলে এটা বাবরে বা আগে এলাও নেই মানে ব্ল্যাক না সিঙ্ক হাউস সিঙ্ক হোল সিঙ্ক হোল এই যে হল সিঙ্ক হোল और आगे आते रहिए। ये देखो দেখো ডিজাইনটা কি সুন্দর বানানো, দেখো ন্যাচারাল সব কিছু, এই নয় যে মানুষ তৈরি করে, এটা সব কিছু ন্যাচারাল। এটা দেখো 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 ডিজাইনটা দেখো, কত সুন্দর ডিজাইন দেখো। हाँ 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 चलिए चलिए यहाँ पर ऐसा देखे ऐसे मंदिर पर छोटे से गणेश जी होते। हाँ 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 फोटो ले लीजिए। हेलो एक लाइन लगा के ले चलो, एक ही लाइन में क्या मतलब आज पूरा खाली है, पीछे पूरा भीड़ है। आड़ू उठा दे जैसे एक जाने का एक आने का लाइन करिए। आ चले आए सर, सर इस साइड आजिए सर, ये इस साइड आए सुना আরো কতটা আছে বাবরে বা, এই জায়গাটা দেখো এটাই লাস্ট মনে হয় না, ওদিকে আছে আরো নিচটা, নিচে তো জল জল কাদা, বোতলটা ধরো বোতলটা ধরো, না এখানে অন্ধকার, সেই জন্য সেই জন্য এখানে কালারটা দেখো হোয়াইট কালার, এই দেখো হোয়াইট কালার দেখো, এই দেখো এই দেখো হোয়াইট কালার দেখো, এই দেখো এই দেখো হোয়াইট কালার দেখো, হোয়াইট কালার দেখছো হোয়াইট কালার, মানে মানে চুনা পাথরের যে কালার সেই কালারটাই এখানে। বলি স্যার বলি স্যার, এখানে আছে বাঘের থাবা, কোন কে হে বাঘের থাবা, আচ্ছা আচ্ছা বাঘের থাবা বাঘ। হ্যাঁ आप ऊपर देख सकते हो, ऊपर हॉल दिख रहा है ना। अच्छा अच्छा हाँ। बारिश आती है ना सर, बारिश के पानी यही चलना रहता है, बारिश के पानी के साथ क्या है सर मड आती है, उसके लिए ऐसे कलर दिख रहा है। मौसम क्या रहा है देखो देखो, मैंने बिस्टि जल पड़े बोले दे ये कलर टा देखो अलग रखो। और यहाँ पे देख लीजिए, यहाँ पे जहाँ पे लाइट मार रहा है ये बाघ का थवा, टाइगर का पंजा है। और उसके नीचे देखिए सर, यहाँ पे जहाँ पे लाइट मार रहा है ना सर, ये वाली অক্টোপাস কে শেপ মে, অক্টোপাস অক্টোপাস শেপ এ এটা, ইয়া মাছলি কা যাচ্ছে আগে আগে যে ভূকম্পটা ভূকম্প সে পাতা সারা কাছে।
না না এদিকে এদিকে বন্ধ এদিকে বন্ধ এদিকে বন্ধ ওইদিকে যাওয়াই যাবে না ওইদিকে আরো এলাও নেই ওইদিকে এলাও নেই কি সুন্দর দেখো টাচ টাচ জানা এই দেখো কালারটা দেখো পুরো হোয়াইট কালার দেখছো বেরোচ্ছি লাইমস্টোনকে দেখা হয়ে গেছে পুরো ভেতরটা পুরো অন্ধকার এখানে মোবাইলের টর্চ লাইট ছাড়া কিছু কাজ করে না পুরো গুহার মতো এখন আমরা বেরোচ্ছি লাইমস্টোন কেভ থেকে আচ্ছা ওলো কাহ ওলো আগে আগে নিকল গিয়ে আস্তে 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 সিঙ্গেল পার্সন চলিয়ে 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 ফটো ভি হো গিয়া ভিডিও ভি হো গিয়া এটা বাইরের রাস্তা এই রাস্তা দিয়ে এখন বোটের মধ্যে যাব লাইমস্টোন কেভ দেখা হয়ে গেছে বোট তারা আর হতো না এখন এখানে রেস্টের জায়গা এদিকে পুরো একদম হ্যাঁ থাকুন এখন আমরা বোটের কাছে এসে গেছি এই যে বোটের ঘাট যে যার যে যে যেই বোটে এসেছিলো সেই বোটেই করে আবার যেতে হবে বারাটাং জেটি ঘাটে লাইমস্টোন কেভ দেখে আমরা এখন বোটে করে আবার বারাটাং জেটিতে যাচ্ছি
মাঠ ব্যালকনও যাব না, কারণ এখন ন্যাচারাল গ্যাস আর বেরোয় না। আর ওটা বারাটাং জেটি থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন বারাটাং জেটিতে রেস্ট করব, খাওয়া দাওয়া করে মিডল স্ট্রিট জেটিতে চলে যাব। ওখানে আবার 3টার সময় বাস আছে, তো বাসে করে আবার পোর্ট ব্লেয়ার যেতে হবে। তো প্রায় সন্ধে 6টা সাড়ে 6টা বাজবে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে।